পারবে এখানে এসে ভর্তা সব আইটেম আছে আবার যাদের ইন্ডিয়ান আইটেম পছন্দ নান মাটন রোগান জোশ এসব পছন্দ তারা এখানে এসে ওইগুলোও খেতে পারবে এখানে সব ভ্যারাইটিস আইটেম আছে আর এখানে ভর্তাও আছে অনেকগুলি অনেক সালাদ আছে অনেক ডেজার্ট আছে প্রথমে শুরু করি ভেজিটেবলস এটা হলো ভেজিটেবলস এটা হলো ক্র্যাব এটা হলো পাস্তা এটা এটা হলো স্প্যাগেটি এটা হলো মাটন এটা হলো এগ ফ্রাইড চিকেন রাইস লেমন ভেজিটেবল কর্ন এখন আমি এগুলো খাবো এখানে নিয়েছি নিয়ে এসেছি ভাজা পুরোপুরি এটা হলো অনিয়ন এটা হলো চিকেন গুঞ্জন এটা হলো স্প্রিং রোল এখানে হলো যতটুকু আমি জানি তার আগে আমি প্রথমে শুরু করবো এটা যখন আমি এটা কখনো আমি খাইনি এখন পর্যন্ত আমি এটা দিয়ে প্রথমে শুরু করবো ময়া উপরটা ক্রিস্পি ক্রিস্পি এখন দেখবো ভিতরে কি অবস্থা ভিতরে হার হলে কী হবে কিন্তু টেস্ট কিন্তু আলাদা এটা খুবই আবার হার আবার সব সরি ওদের টাইমটা চলে
গ্রুপ ফিশ। ফিশের প্রথমে ঝালটা দিয়ে নিয়ে নিয়ে মজা। হ্যাঁ ফিশটা মজা, সব সবজি ট্রাই করবো। এই যেমন আমি যতটুক নাম জানি না মাত্র সস মনে হয়, দিয়েও ভালো লাগে। আমি কোনো ফ্লেভার জিনিসটাই ট্রাই করি নাই। এটা কিন্তু চিকেন অন্ধন, ভিতর দেখতে পাচ্ছি চিকেন আছে এখানে, আর এখানটা ক্রিস্পি, অনেক মজা। আর একটা হলো বলি, কোন চাইনিজ রেস্টুরেন্টে গেলে আমি এটা কিন্তু অনেক খাই, অনেক। এই যে চিকেনটা দেখতে পাচ্ছ, চিকেনটা আমি কিনে ও সফট অনেক। আমি ট্রাই করবো চিকেন, চিকেনটা আসলে অনেক মজা। হ্যালো, কেন বাসা চিকেনটা একটু ঝাল কম, একটু মিষ্টি এরকম থাকে, কিন্তু এদের চিকেনটা পুরো পারফেক্ট। ভিতরে সফট, দেখো চিকেনটা বেরিয়ে এসেছে। আমি এখন আমার মূল মেনুতে যাচ্ছি, তার আগে আমি একটা কাজ করে নিই। ঝট করে এই ডিমটা আছে দোকান থেকে 15 টাকা কিনতে পারবে, তাতেই কিনে বাসায় খাও, আর আমার খাওয়া দেখো, আমি এটা এখন খাবো। এখন আমি ট্রাই করবো মেন ডিশটা। প্রথমে আমি ট্রাই করি আমার যেহেতু প্রিয় মাথা ঘুরে দেখবো, ওটা দিয়ে ট্রাই করবো। কোনো কোনো বাফেটে 700 টাকায় মাটেনও থাকে না, আর এখানে 700 টাকায় মাটেন রোগান জোশও আছে। আমি তো খুব এক্সাইটেড এটা খাওয়ার জন্য। গাইস এখন আমি ট্রাই করবো লেমন রাইস আর মাটেন রোগান জোশ। প্রথমে লেমন রাইসটা ট্রাই করে দিই, আর এখানে আমার জোরে জোরে কথা বলতে হবে। লেমন রাইসটা আসলে অনেক মজা। আমি আগে খেয়েছি কিন্তু আগে থেকে এখন যখন রিফিল করেছে গরম গরম, ওইটা বেশি মজা। সাথে আমি একটু মাটন রোগান জোশ নিয়ে নিই।
যখন খেলে যাও যাদের তোমার ফ্যামিলিতে ওল্ডার মানে দিদা দাদুকে নিয়ে আসবে তারা কিন্তু মাটনটা লেবুর রসটা খুব পছন্দ করবে অনেকটা ভাতের মতন খুব মজা লাগছে আমার যারা এখানে ডেজার্ট লাভার তারা এখানে এসে অতি অনেক ডেজার্ট খেতে পারবে যাদের ডেজার্ট অনেক ভালো লাগে যেমন কাস্টার্ড কালো জাম আরও ইত্যাদি তোমরা এখানে এসে খেতে পারবে ডেজার্ট খেয়ে পেট ভরে চলে যেতে পারবে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি অন্য অন্য বাফেটের থেকে দেখলাম এটার মধ্যে দুধ লাউ আছে ক্যারোট হালুয়া আছে আমি অন্য অন্য বাফেটে কিন্তু এগুলো পাই নাই দুধ লাউ ক্যারোট হালুয়া এখানে এসে আমি এটা পেয়েছি আর একটা কথা বলতেই ভুলে গেছি তোমাদের এখানে কিন্তু 30টার মতন ডেজার্ট আইটেম আমার তো মাথা মুখা পাগল হয়ে গেছে আমি খাবো কত বেশি করে মতন বটকুর ডেজার্ট পছন্দ করো বটকুরে আসলে মিষ্টি পছন্দ করে তোমরা এখানে এসে খেতে পারবা আর খুব ইয়ামি হবে কিন্তু আমরা একটু পরেই শুরু করবো বন্ধুরা প্রথমে আমি ট্রাই করব এখানে স্ট্রবেরি কেক আমার ফেভারিট এটা স্ট্রবেরি কেকটা আমার অনেক মজা আমি তোমাদেরকে যেটা বলেছি ডেজার্ট আইটেম আমি অনেক খাবো আর এটা আসলেই অনেক মজা দিন আমরা এসে পড়ি ময়েস্টিক চকলেট কেক ময়েস্ট চকলেট এটা আমি খাচ্ছি আসলে আমি অনেক মজা এটা আমার কাছে অনেক মজা লেগেছে এই ময়েস্টিক কেকটা দিন আমি খাবো মানে আমি খাবো লেমন কেক এটার নাম হচ্ছে চকলেট কেক দিস ইজ সো হার্ড উপর দিয়ে হার্ড দেখি কেমন হয় এখন আমার ভালো লাগে নাই এখন আমি খাবো মার্বল কেক কারণ এখানে চকলেটের স্টিক স্টিক দেওয়া তার জন্য এটার নাম মার্বল কেক মার্বল কেকটা অনেকটা হার্ড তার জন্য আমার মার্বল কেকটা ভালো লাগে এখন বলি কেন আমার এই দুটো জিনিস ভালো লাগে না এইটা বলি এটা হলো খুব হার্ড ভিতরদের দেখতে পাচ্ছ আমি এদের ঢুকাচ্ছি তাও ফিরতে যাচ্ছে না এটা অনেক হার্ড দেখো আমি ছিঁড়ে দেখাই অনেক হার্ড এটা দ্যাটস ওয়াই আর এটাও হার্ড কিন্তু এটা ভিতরটা মজা না দ্যাটস ওয়াই এটা আমার ভালো লাগে এখন আমি খাবো এখন আমরা পায়েস খাবো এখন আমি এখন আমরা পায়েস খাবো অনেক মজা আমি যা খেলাম আর এটার মধ্যে কিন্তু আনার দিয়ে আছে দেখতে পাচ্ছ আনার ফ্রুট দিয়ে আছে ময়া আর আমার প্রিয় কালো জাম এটা গোলাপ জাম আর আর এই লম্বাটা হলো কালো জাম আগে কালো জামটা ট্রাই করি অনেকটা ভিতরে রসটা কিন্তু দিয়েছে আর এটা কিন্তু অতটাও মিষ্টি না যাদের ডায়াবেটিস তারা কিন্তু খেতে পারবে অতটাও এটা মিষ্টি না আমার কাছে মজাই লাগছে কারণ আমি অত বেশি মিষ্টি খাই না আর ভিতরটা অনেক সব দেখা যাচ্ছে ভিতরে মিষ্টির শিরা ঢুকে গিয়েছে প্রায় এই যে অনেক ঢুকেছে এখন আমি ট্রাই করি লাল জাম এটাও মনে হচ্ছে একই অবস্থা সরি এখন আমি ট্রাই করবো গোলাপ জাম আর এটাও মনে হচ্ছে অনেক ভিতরে গোলাপ ঢুকাচ্ছে এটা ভিতরে সেমই অবস্থা এটার মতন এটা অনেক মজা দেখো এটা আলু ফল দেখো আমি কী দিচ্ছি আর কী হয়ে যাচ্ছে আর ভিতরে অনেক রস এটা হলো শাহি টুকরা আর এখন আমি শাহি টুকরাটা আগে খাবো শাহি টুকরাটা আসলে মজা এখানে দেখতে পাচ্ছ কিসমিস থাকলে
এখানে আছে বাদাম, এখানে এলাচ আছে, কাঠবাদাম আছে, তারপর এটা চেরি আছে, এখানে কিসমিস আছে, তারপর বাদাম আছে, আর ব্রেড, এটা হলো ব্রেডকে দুধের মধ্যে ই করে দিয়েছে। আমার কাস্টার্ড অনেক প্রিয়, এটা কাস্টার্ড অনেকক্ষণ পর তোমাকে দিয়েছি বাবু, অনেক মজা। কিন্তু এটা এটার মধ্যে একটা ভুল, এটা হলো চিনিটা একটু কম, কারণ অনেক চিনি কম। আমাকে তুমি শাহি টুকরাটা খেলে মজা পাইতাম, এটা হচ্ছে পায়েস আর এটা হচ্ছে দুধ। আর প্রথমে দুধ মাটাই ট্রাই করি, আমার ঠাকুমা যখন বাড়ির থেকে আসতো আমার জন্য এতগুলি দুধ লাউ বানানো, সেরকমই আমার ঠাকুমার মতন হয়েছে দুধ লাউটা, অনেক মজা দুধ লাউটা। এখন আমি খাবো পায়েস, বন্ধুরা এখন আমি এখানে বোতলের ড্রিঙ্কস খাচ্ছি, আর বোতলের ড্রিঙ্কস এর আনলিমিটেড। আর একটা চোরাই ব্যবসা শিখাই দিই, 10 বোতল জিনিস কিন্তু তুমি ব্যাগে ভরে নিয়ে যেতে পারবা, আর এটা দোকানে সেল করতে পারবা লুকায় লুকায়, এটা কিন্তু পারমিশন নেই। বুঝছো, আমি নিব না, এমনিতে মজা করছে ফান, এটা কিছু না। আর আমরা আনলিমিটেড বোতলের ড্রিঙ্কস খাইতে পারবা। এখন আমি কফি খাচ্ছি, এটা কিন্তু মিল্ক কফি, ওইখানে কিন্তু অনেকগুলি অপশন আছে, তোমরা কি টি কফি খেতে চাও নাকি মিল্ক কফি খেতে চাও, হোয়াট ওয়াটার, আরো অনেক অপশন আছে, তোমরা যেটা চাও নিয়ে আসতে পারো। আসলে মিল্ক কফিটা বেশি মজা, কারণ এটা কিন্তু দুধ আর হলো কফি দিয়ে আছে, কফিটা খুব অল্প পরিমাণে, দুধটা বেশি, তার জন্য বেশি মজা লাগছে। বন্ধুরা এখানে আজকে দেখলাম আমরা অনেক এনজয় করেছি, আর আমি অনেক খেয়েছি, আর এখানে খাবারটা মোটামুটি অনেক ভালো ছিল। এখানে যদি আসতে চাও তোমরা 5-6 দিন আগে ঘুরতে আসতে হবে, তাহলে তোমরা আসতে পারবে, নাহলে অনেক ভিড় হয়, তার জন্য সিট নাও পেতে পারো। আর যারা আমার চ্যানেলটাকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনে টিপ দিয়ে দাও। বাই বাই।